এই গরুগুলো বাড়ি ফিরছে। অ্যাকচুয়ালি ওদেরই এক সঙ্গীকে সকালবেলার দিকে একটা লেপার্ড মেরে দিয়েছে, তাই এরা সবাই দুঃখে এই জায়গাটা দিয়ে ক্রস করছে এবং সেই সঙ্গীর দেহটা দেখার এবং শোক জ্ঞাপন করার চেষ্টা করছে। এখন রাত হয়েছে, সেই লেপার্ড কিন্তু পাশেই বসে আছে। দেখাচ্ছি আপনাদেরকে, এই সাইডে জঙ্গলের ধারে চুপ করে লেপার্ড বাবাজি বসে আছে। রাত্রিবেলার ভিডিওগ্রাফির জন্য একটু কোয়ালিটি খারাপ হতে পারে, কিন্তু তাও আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন, লেপার্ড বাবাজি চুপ করে বসে আছে এবং বাঁদিকে গরুটা মরে আছে, সেখানে সেটা খাওয়ার জন্য এই লেপার্ড বাবাজি যাবে আর কি। এটা খুবই বিরল দৃশ্য। আমি একাই আছি গাড়িতে, চুপ করে এই দৃশ্য উপভোগ করছি। দেখুন, লেপার্ড বাবাজি রাস্তা ক্রস করে অপোজিট সাইডে যেখানে গরুটা মুড়ে পড়ে আছে সেখানে চলে গেল। এই যে লেপার্ড বাবাজির মুখ দেখতে পাওয়া যাচ্ছে, আর সামনে এই যে গরুর যে বডিটা সেটা, এই দেখুন কিভাবে দেখছে আমাকে। যাই হোক, আমাকে কিছুটা হয়তো ফ্রেন্ডলি মনে করেছে, মানে আমার উপস্থিতি লেপার্ড বাবাজির কোনো ডিস্টার্ব হচ্ছে না, সে তার নিজের খাওয়াতে ব্যস্ত হয়ে পড়েছে। মাঝে মাঝে আমাকে দেখছে আর ভাবছে যে, কিছুই ভাবছে না, ভাবছে যে আমাকে তো কোনো ডিস্টার্ব হচ্ছে না। যাই হোক, লেপার্ড বাবাজি এখন সেই খাওয়া শুরু করেছে পুরো স্পিডে। আমিও ভিডিওগ্রাফি করে যাচ্ছি। অদ্ভুত বিরল দৃশ্য, এরকম দৃশ্য সচরাচর পাওয়া যায় না। আমি দেখছি এবং ক্যাপচার করছি। গাড়ির কাজগুলো অবশ্যই উঠিয়ে দিয়েছি, কেননা লেপার্ড বাবাজি দেখতে পাচ্ছি এখানে খাচ্ছে ঠিকই, কিন্তু আরও লেপার্ড বাবাজিরা থাকতে পারে, সেই জন্য নিজের সেফটি হিসাবে গাড়ির কাজ উঠিয়ে দিয়ে লক করে দিয়ে ভিডিওগ্রাফি করছি। এখানে আরও একটা অদ্ভুত ব্যাপার আমি লক্ষ্য করলাম, যে আমি এই লেপার্ড বাবাজির সামনে যখন ভিডিওগ্রাফি করছি তখন কিন্তু ওর কোনো ডিস্টার্ব হচ্ছে না, ও নিজের অ্যাক্টিভিটি নিজে করেই যাচ্ছে। কিন্তু হঠাৎ করে আর একটা গাড়ি যখন সামনে চলে আসছে তখন কিন্তু ডিস্টার্ব ফিল করেছে, ভিতরে চলে যাবে। এই দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। এই এখন একটা গাড়ি চলে এসেছে,
এবং এই দেখুন লেপার্ড বাবাজি আস্তে করে ভিতরে আত্মগোপন করে গেল। মানে এটার থেকে পরিষ্কার বুঝতে পারলাম যে আমার প্রেজেন্স কোনো ডিস্টার্ব করছিল না, কিন্তু আর কেউ এসে যাওয়াতে সে ভিতরে ঢুকে গেল। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।